হাওড়ার পাঁচলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার একাংশ ছিল বেশ ইঙ্গিতপূর্ণ। বৃহস্পতিবার পাঁচলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে ফের একবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, আপনার ব্যাংক LIC-তে সঞ্চিত টাকা আদার ব্যাপারীদের কাছে চলে যাচ্ছে। এদিন পাঁচলার সভা থেকে রাজ্যের বকেয়া প্রাপ্য টাকা না দেওয়ার প্রসঙ্গ তুলেও কেন্দ্রের কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে হাওড়ার পাঁচলায় নেতাজি সংঘের মাঠ থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং পরিষেবা প্রদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু হাওড়া জেলাতেই নয়, এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঝাড়গ্রাম, হুগলি, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, আলিপুর দুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলারও বিভিন্ন প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হাওড়ার পাঁচলায় নেতাজি সংঘের মাঠে আয়োজিত সভায় শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে মুখ্যমন্ত্রীকে বরণ করে নেন তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী সমর্থকরা। হাওড়ার পাঁচলার পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে এদিন মোট 15টি জেলার 900 বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু হাওড়া জেলাতেই 59টি প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি, এর মধ্যে 523 কোটি টাকা ইতিমধ্যেই দেওয়া হয়েছে। এই জেলার 6 লক্ষ মানুষের মধ্যে 1,66,000 মানুষকে পরিষেবা দেওয়া হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে হাওড়ার পাঁচলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা।